আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। পার্ট টাইম জব, সৌদি আরবে আপনি আসার পর পার্ট টাইম জব কিভাবে করবেন, এই প্রশ্নটা কিন্তু অনেক প্রবাসী ভাই করে থাকে যে ভাই আমি সৌদি আরবে নতুন যেতে চাচ্ছি, যাওয়ার পর আমি কাজের পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবো কি না, বা আমি বাহিরে টুকিটাকি কয়েক ঘন্টা কাজ করতে পারবো কি না, এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিব। আপনি যদি সৌদি আরবে নতুন আসতে চান বা যারা এসেছেন তারা কিভাবে পার্ট টাইম জব করবেন, অর্থাৎ আপনার কাজের ফাঁকে আপনি অন্য একটি কাজ করবেন, এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে পার্ট টাইম জব সম্পর্কে বলার আগে বর্তমানে সৌদি আরবে কাজের কেমন পরিস্থিতি এ সম্পর্কে একটু কথা বলবো, মনোযোগ সহকারে একটু শুনবেন। যারা নতুন আসতে চাচ্ছেন, আপনি মনে করতেছেন একটি কোম্পানিতে আপনি যাবেন, কোম্পানিতে কাজ করবেন 8 ঘন্টা, 8 ঘন্টা পর আপনি অন্য কোথাও পার্ট টাইম কাজ করবেন, অথবা আপনি এরকম মনে করতে পারেন যে আপনি ফ্রি ভিসাতে আসতেছেন, আপনি বিভিন্ন কাজ করবেন, একটা কাজের পরে আরেকটা কাজ, আরেকটা কাজের পরে আরেকটা কাজ, এরকম কাজ করবেন, এরকম একটা চিন্তাধারা আপনাদের মনে থাকতে পারে। বিশেষ করে যারা ফ্রি ভিসাতে আসবে তাদের কথা বাদ, যারা কোম্পানি ভিসাতে আসবে তারা মনে করে যে একটা কোম্পানিতে আমি যাব, 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা কাজ করার পর বাইরে আমি পার্ট টাইম কাজ করব। এখন যারা এই ধরনের চিন্তা করে সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা মেসেজ হচ্ছে, আপনি যে কোম্পানিতে আসতে চাচ্ছেন এই কোম্পানি আদৌ আপনাকে কাজ দিবে, বা আপনি যে কোম্পানিতে আসতে চাচ্ছেন এই কোম্পানি আদৌ কি আপনাকে 8 ঘন্টা কাজ করাবে, এই জিনিসটা একটু চিন্তা করবেন। কারণ বর্তমানে সৌদি আরবের কাজের পরিস্থিতি এতটাই খারাপ, কোম্পানির পরিস্থিতি এতটাই খারাপ, সৌদি আরবে প্রবাসীরা আসার পর বেশিরভাগ প্রবাসী কিন্তু বর্তমানে বেকার হচ্ছে। কারণ হাজার হাজার প্রবাসী পূর্বে থেকেই আছে বেকার, আবার নতুন যারা আসতেছে তারাও হচ্ছে বেকার। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম বর্তমান সিচুয়েশনে কোম্পানি আপনাকে নিয়ে আসার পর কোম্পানির কাজটা দিবেই কিনা এটাই সন্দেহ, তারপর তো দূরের থাক কথা পার্ট টাইম জব। কারণ আপনি যে এসেছেন আপনি আসার পূর্বেই হাজার হাজার প্রবাসী পার্ট টাইম জবই করতে পারতেছে না, অরিজিনাল যে কাজটা যেটা কোম্পানির আন্ডারে করবে বা ফ্রি ভিসাতে যারা এসেছে তারা একটি কাজ করবে এটাই খুঁজে পাচ্ছে না, তাহলে তার মেইন কাজের পরে যে পার্ট টাইম কাজটা করবে সেই পার্ট টাইম কাজটা কোথায় পাবে? কারণ বর্তমানে কাজের এমনিতেই অভাব, তাহলে সে পার্ট টাইম কাজটা কোথায় পাবে? কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখতে পাই যে পার্ট টাইম জব কিন্তু সৌদি আরবে করা যায়, অনেকেই কিন্তু এখনো করতেছে, যারা করতেছে তারা তো করতেছেই, কিন্তু যারা নতুন করে করতে চায় তারা আদৌ কি পাবে কি না এটা কিন্তু বলা যাচ্ছে না। তো তারপরেও আমি আপনাদেরকে কয়েকটি কাজের কথা বলবো, আপনারা এই কাজগুলো পার্ট টাইম করতে পারবেন, কয়েকটি কাজ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। তো আপনি যদি কোনো কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করে থাকেন, 8 ঘন্টা ডিউটি করার পর আপনি কোনো বাকালাতে সময় দিতে পারবেন। তো দেখা যায় অনেক কোম্পানি আছে সকাল 6টা বা 7টা থেকে ডিউটি শুরু হয়, আবার 8 ঘন্টা পরে তার ছুটি হয়ে যায়। তো 8 ঘন্টা পরে যদি ছুটি হয়ে যায় আপনি কিন্তু 8 ঘন্টা পর থেকে কোনো বাকালাতে সময় দিতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় কোনো কোম্পানিতে নাইট ডিউটি করতে হয়, তো নাইট ডিউটি করার পর আপনি দিনের বেলা ঘুমাবেন, দিনের বেলা ঘুমানোর পর আপনি বিকাল থেকে আবার কোনো একটি বাকালাতে পার্ট টাইম জব করবেন, এরপর আপনি আবার রাতের বেলা নাইট ডিউটি করবেন। তো এরকম করে কিন্তু অনেকেই অর্থ উপার্জন করতেছে। দেখা গেল একটা কোম্পানিতে কাজ করতেছে 800 রিয়াল বেতন, তো এই 800 রিয়াল বেতনের পাশাপাশি সে কি করলো, আর একটি বাকালাতে সে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় দিল, ওখান থেকে দেখা গেল 500 বা 700 টাকা বা 1000 টাকা আসলো। তো দেখা গেল কোম্পানি থেকে 800 রিয়াল, ওই বাকালা থেকে 1000 রিয়াল, টোটাল দেখা গেল 1800 রিয়াল তার স্যালারি চলে এসেছে। তো এইভাবে পার্ট টাইম কাজ করতে পারেন আপনি বাকালাতে, অর্থাৎ বাকালা অর্থ হচ্ছে মুদি দোকান, আপনি মুদি দোকানে এই কাজগুলো করতে পারবেন। এবং নাম্বার 2 হচ্ছে সেম সিস্টেমে আপনি কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করার পর আপনি কোনো মক্তবে সময় দিতে পারবেন। অনেক সময় দেখা গেল কিছু কিছু মক্তব আছে, খেদামত মক্তব, যেগুলো থেকে আমরা ইকামা করি, ভিসা সংক্রান্ত কাজ করি, ওই সকল মক্তবে চা গাওয়া বা ঝাড়ু টাড়ু দেওয়ার জন্য, পয় পরিষ্কার রাখার জন্য কিন্তু পার্ট টাইম কর্মী নিয়ে থাকে। কারণ এগুলো মক্তব কিন্তু আসরের পর থেকে, কিছু কিছু মক্তব মাগরিবের পর থেকে কিন্তু খোলা থাকে। তো আপনি যদি মাগরিবের আগে আপনার কোম্পানিতে ছুটি হয়ে যায় আপনি মাগরিবের পর থেকে কিন্তু ওই সকল মক্তবে কিন্তু সময় দিতে পারবেন। আবার
এশার পর থেকে আপনি সময় দিতে পারবেন, কারণ মক্তবগুলো মূলত মাগরিব বা আসরের পর থেকে শুরু হয়, 12টা 1টা বা 2টা পর্যন্ত খোলা থাকে। এরপর এসে আপনি ঘুমিয়ে যেতে পারবেন, আবার ফজরের পর থেকে আপনি আবার আপনার কোম্পানিতে ডিউটি করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি মক্তবে পার্ট টাইম কাজ করতে পারবেন। এবং নাম্বার 3 হচ্ছে আপনি হাদিকাতে কাজ করতে পারবেন। হাদিকা মানে আমি একটু বুঝিয়ে বলতেছি, অনেকেই কি করে কোম্পানিতে যারা কাজ করে, কোম্পানির ছুটি হওয়ার পর তারা 4-5 জন বিভিন্ন হাদিকার সামনে এসে বসে থাকে। হাদিকা মানে হচ্ছে পার্ক, ছোট ছোট যে পার্ক গুলো রয়েছে উন্মুক্ত পার্ক, ওই পার্কের সামনে এসে বসে থাকে। তখন দেখা যায় কিছু কিছু সৌদিরা আসে, গাড়ি নিয়ে সেখানে আসে, আসার পর ওখান থেকে কর্মী তুলে নিয়ে যায়, হায়ার করে কিনে নিয়ে যায় যে তোদেরকে আমি 50 টাকা দিব বা 100 টাকা দিব, তোরা 2 জন চল, যাওয়ার পর আমার বাসাটাকে একটু ক্লিন করে দিবি, পরিষ্কার করে দিবি, তারপর তোদেরকে আবার এসে এখানে নামিয়ে দিয়ে যাব। তো এইভাবেও কিন্তু আপনি পার্ট টাইম কাজ করতে পারেন, তবে এটা নসিবের উপরে। দেখা গেল কোনোদিন সৌদি পেলেন, আপনাকে নিয়ে গেল কাজে, আবার কোনোদিন দেখা গেল যে সৌদি পেলেন না, আপনি কাজ কাজ হলো না। তো দেখা গেল কোনোদিন আপনি 200 টাকাও ইনকাম করবেন, কোনোদিন 100 টাকা, কোনোদিন 50 টাকা, বা কোনোদিন 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তবে এই হাদিকার সামনে দাঁড়িয়ে থাকলে একটু প্রবলেম হচ্ছে, এখানে পুলিশরা অনেক সময় কি করতে পারে, হামলা করতে পারে, আপনাকে আটক করে দেশে পাঠিয়েও দিতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে প্রত্যন্ত এলাকা যেগুলো রয়েছে, গ্রাম অঞ্চল যেগুলো রয়েছে, এই সকল এলাকাতে আমরা এই পার্ট টাইম জব গুলো দেখতে পাই, যে হাদিকার সামনে কর্মীরা বসে থাকে, সৌদিরা এসে নিয়ে যায় বাসা ক্লিন করতে, বা গাছ গাছ গাছালি পরিষ্কার করতে, মাজরা পরিষ্কার করতে, বা লোড আনলোডের কাজে দেখা গেলো বস্তা, সৌদির কিছু বস্তা রয়েছে, এগুলো বস্তা ঘরের ভিতরে নিতে হবে, এগুলো কাজের কারণে কিন্তু এই হাদিকা থেকে লোকজন নিয়ে যায়। তো আপনি এখানেও কিন্তু পার্ট টাইম কাজটা করতে পারবেন। এবং 4 নম্বর হচ্ছে আপনি পার্ট টাইম এস্তারাতে কাজ করতে পারবেন। আপনার কোম্পানির 8 ঘন্টা ডিউটির পর আপনি কোনো একটি এস্তারার সাথে কন্ট্যাক্ট করবেন, ওই এস্তারাতে আপনি এশার পর থেকে রাত 12টা পর্যন্ত বা মাগরিবের পর থেকে রাত 12টা পর্যন্ত সময় দিবেন। এস্তারা টাইপের কাজগুলো হচ্ছে কি, বাংলো বাড়ি, অর্থাৎ সৌদিদের যে বাংলো বাড়ি আছে, বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে কি কি হয়, তারা আড্ডা দেয়। তো ওই আড্ডার সময়টাতে তাদেরকে চা বানিয়ে দিতে হয়, গাওয়া বানিয়ে দিতে হয়, কফি বানিয়ে দিতে হয়, বা রান্না করে দিতে হয়, বা ফল টল কেটে দিতে হয়। তো এই কাজগুলো করার জন্য কিন্তু সৌদিরা যে লং টাইম যে ডিউটির লোক আছে এগুলো কিন্তু সহজে রাখে না, তারা কি করে পার্ট টাইম 3-4 ঘন্টার জন্য একটা কর্মী রাখে, তাদেরকে 1000-1200 টাকা বা 500 টাকা 700 টাকা দিয়ে দেয়। তো এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। তো আমি মোটামুটি 4টা কাজের কথা বললাম, আপনি কোম্পানির 8 ঘন্টা ডিউটির পর বাকালাতে এসে সময় দিতে পারবেন, মক্তবে সময় দিতে পারবেন, হাদিকাতে দাঁড়িয়ে থেকে সময় দিতে পারবেন, এবং ইস্তেরাতে পার্ট টাইম কাজ করে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন। তো যে সকল প্রবাসী ভাইরা আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই কাজের ফাঁকে পার্ট টাইম কোন কাজগুলো করা যায়, আমি মোটামুটি আপনাদেরকে সহজ এবং সুন্দর 4টা কাজের কথা বলেছি। তো এই কাজগুলো কিন্তু আপনারা পার্ট টাইম করতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।